আসসালামু আলাইকুম ইউটিউব বাংলাদেশ, দিস ইজ আহমেদ সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহমেদ সারোয়ার 75। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে ঈদের দ্বিতীয় দিন, আমরা বড় ভাই ফ্রেন্ড সব মিলে বেড়াতে যাব। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন বাড়ি থেকে বের হয়ে যাব। আমি আমার সাথে আমার হিরো আছে। আজকের ওয়েদারটা তেমন একটা সুবিধার নয়, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তারপর আমরা আজকে এ করতে যাব, দেখা যাক আমাদেরকে বৃষ্টি কোথায় পায়। আকাশের ওয়েদারটা তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, যে কোনো সময় যেখানে কিছু হয়ে যাবে। তারপরে আমাদের আজকে টুর, দেখা যাক টুরটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, কতক্ষণ যেতে পারি দেখা যাক। সবার জন্য ওয়েট করলাম, একজন একদম ফিরিয়া বাড়ি আইরা। আর আমি আগে মেঘাই খুব বুঝে দাঁড়ু, কোন সময় দেখি মেঘাই পাওয়া যাচ্ছে না। ওয়েদার বাতাসের আকাশের ওয়েদারটা খুবই খারাপ। বাকি সবার লাগে ওয়েট করাতে আসলাম, কিন্তু তারা আমরা ফেলাই গেল বিদ্যুৎ ব্যবহার। তো আমরা এখন স্টার্ট দিচ্ছি গাড়ি দিকে বানাবার। এখন আমরা যে রাস্তা আমরা যাই মনে হচ্ছে বাংলাদেশের সেরা রাস্তার মধ্যে একটি, কারণ এইটা রাস্তা মানে রাস্তা বাংলাদেশের থেকে মিলত নাই। যেটা আমরা খাজানসি টু কামালদা রাস্তা, যেটা বিশ্বনাথ পড়ছে, এরকম রাস্তা আসলে কোথায় মানে খুঁজা পাওয়াটা বিরল আমার মতে। কারণ এই রাস্তার মতো রাস্তা ওই তো না। অবশ্য বিদ্যুতের বুঝতে পারবো আমি কী তা উদ্দেশ্য হয়ে হইতাম। জাস্ট আমি একটু ভিডিও দেখেছি রাস্তার, যদি আমি ফুল ভিডিও দেখাইতাম খাজানসি টু কামালদা তাইলে রাস্তার কি কন্ডিশন তাইলে বুঝতে পারতাম। তো একটু বাংলা দেখে বোঝা যায় বাকি বাজার কেটে, বাকি বাজার মারাত্মক। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাস্তা আমরা খাজানসি। আপনারা একমত নেই তাহলে অবশ্যই কমেন্ট করবা। যাওয়ার পথে শুনলাম আমরার গন্তব্য হইল গিয়া বাদাঘাট। তাহলে বাদাঘাট যাইমো, একটু আড্ডা উড্ডা দিব, দেন আমরা রাহানবাই বাড়িতে দাওয়াত খাইমো। এখন আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করুকা, মোটামুটি প্রাকৃতিক দৃশ্য, ওয়েদারটাও ভালো আছে, ভালো লাগছে ভিউগুলো। আশা করি আপনার ভালো লাগবো। তো ভিউগুলো এনজয় করুকা, দেন দেখা হইব নেক্সট ট্রিপ। পুলিশের পেরার কারণে আমরা মাঝপথ আটকে গেছি, কারো গাড়ি থাকত নাই। আমরা এখন তেমুকু ব্রিজের উপরে আছি, পুলিশের গাড়ি চেক করছিল। আর আমরা গাড়ি কাগজ আইসে না, আমরা অনেক অপরাধ দিয়েছি গাড়ি কাগজ আইসে না, লাগে আমরা ওয়েট করলাম। যে পুরোনো গান যাওয়া যায়নি, আমরা উদ্ধার হওয়া যায়নি। আমরা এখন আমরা গন্তব্যস্থানও আসছি, বালেঘাট যে ব্রিজ, যেহেতু আমরা আইতাম আসলাম, আমরা এখন আসছি। তো ব্রিজের ভিউগুলো অসাধারণ আছে, আর ওই দুই একটু আরও একটু ভালো হইল মনে করেন আমার কাছে লাগে। বাট জেলা আসছিল ওদেরটা ঠান্ডা, রোদ নাই গরম নাই, অনেক ভালো লাগছে। তো ভিউগুলো এনজয় করুক। আমরা এখন বাদাঘাট ব্রিজের উপরে আছি, পাশে এলাকা নৌবাহিনী ক্যাম্প আর নিচের এলাকা নদী আছে। সব কিছু মিলে গিয়ে আমরা মনের মতো একটা পরিবেশ আছে, আমরা পাল্লাও সব এনজয় করছি, আড্ডা দিছি। ফিলিং জানো আজকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো অ্যাকাউন্ট নাই, বিকাশ অ্যাকাউন্ট নাই, টিকটক না, ইউটিউবার বা ইউটিউবার। তো অভিজ্ঞতা শেয়ার করো তোমার আজকে আমরা লোকে আবার দেখি পাতাঘাট উন্নত হয়েছে নতুন নতুন।
দেখার লাগে সবাই লই আই না কেউ বাদা ছাড় নিয়ে গেলাম কিছু বলে তুমি রান বা কিছু সব জায়গায় খাদ খাদ আসি খাদবে না আমরা নরেন্দ্র মোদীর লগে চুক্তি ঠিক আছে ঠিক আছে আমরা বাংলাদেশের পাড়া এটা ইন্ডিয়ার আলতা দিন আমরা ইন্ডিয়ার নাগরিক ছিল বলা আমরা ফটো তোলাত ব্যস্ত হামিদ আর ফটোগ্রাফার লাগে হালিম ভাই আর হিরো লাগে রে তোমারে হালিম ভাই হামিদ কে কইয়া দিতা কিলা ফটো তুলতা পোজ গুলা কইয়া হইয়া দিতা আর এই ফটো তুলার এখন লেগে আমার ফটো তোলা পালা আমি ফটো তুলবো আর আমরা লগে হামিদ কেও বেশি ভিডিও করতে কিলা কিলা ভিডিও করতে দেখাই দিতাম আর পোজ গুলা লই যাব আমি সবার ফটো তোলা শেষ এখন আমি আমার নিজের লাগিন কিছু ভিডিও বানাইছি আর ইউটিউব শর্ট ভিডিও লাগিন আর ফেসবুক রিলসর লাগিন ভিডিও বানাইছি জিসনে লাকর কলামে ইলাহি জিয়া জিসনে লাকর কলামে ইলাহি দিয়া ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায় ও মুহাম্মদ মদিনে মে মৌজুদ হ্যায় হমনে আঁখোঁ সে দেখা আমরা আজকে তো বেড়াইতে গেছি পাতাঘাট আমরা সব বড় ভাই আন ফ্রেন্ড ফ্রেন্ডস খাওয়া যায় পাতাঘাট বিশ মিটারে খাওয়া আর কি তো আমরা হালিম ভাই কিচ্ছু কইবা নতুন সদস্য আমরা তাহলে তরুণ প্রতিবাদ এড করছি ঈদ উপলক্ষে পাতাঘাট তো দিকে আসছি ঘুরাত দেখি মেঘলা মেঘলা বাপ পরিবেশ সুন্দর আছে আমরা ঘোরাঘুরি শেষ একটু পরে খানে দিই আমরা আজকের মতো ব্লগটা ওখানে আমরা স্টপ করে দিই নেক্সট টুর যাবো আমার দেখা হইব ইন্দোলিগো ক্যাপ্টেন না না এ ক্যাপ্টেন বসা হওয়া